हेलो फ्रेंड्स, आमी पिंकी। ए चैनले आमी नियमित रेसिपी वीडियो अपलोड करे थाकी। प्लीज चैनल की सब्सक्राइब करे नेबेन, जाते आमी आरो नतुन नतुन रेसिपी वीडियो आपनादेर जोनो निये आसते पारी। चलुन देखेनी आज आमी की रेसिपी शेयर करछी। बंधुरा, आज आमी पनीर पॉपकॉर्नेर रेसिपी निये चले एसेछी आपनादेर काछे। ए पनीर पॉपकॉर्न खेते किन्तु भीषण क्रिस्पी एवं मजादार। बाच्चादेर एटा भीषण ही पछंदेर एकटी इवनिंग स्नैक। ताहले बंधुरा चलुन चटपट देखे नी रेसिपिटा। एखाने आमी निये नियेछी 200 ग्राम पनीर। एगुलो आमी छोटो छोटो क्यूब करे केटे नियेछी। एखन एर मध्ये एड करछी 1 टीस्पून गोलमरिच गुड़ो, एड करछी 1/2 टीस्पून लाल लंकार गुड़ो, दिच्छी परिमाण मतो नून एवं 1/2 टीस्पून आदा रसुन बाटा। एखन समस्त उपकरणगुलो খুব ভালো করে মিশিয়ে নেব। এরপর এটা ঢাকা দিয়ে রেখে দেব 15 মিনিট এবং ততক্ষণে বাকি উপকরণগুলো রেডি করে নেব। এখন একটি বোলের মধ্যে নিয়ে নিচ্ছি 2 টেবিলস্পুন ময়দা। এর মধ্যে অ্যাড করছি 1/2 টিস্পুন গোলমরিচ গুঁড়ো এবং সামান্য নুন। এখন শুকনো অবস্থাতেই উপকরণগুলো একটু মিশিয়ে নেব। এরপর অল্প অল্প জল দিয়ে একটা ব্যাটার তৈরি করে নেব। বন্ধুরা, এই ব্যাটারটি খুব বেশি ঘন হবে না, আবার খুব বেশি পাতলাও হবে না। এর ঘনত্বটা ঠিক এমন রাখতে হবে। আমি আরেকটি বোলের মধ্যে নিয়ে নিয়েছি কর্নফ্লেক্স। এখন এগুলো একটু ভেঙে নেব। এটা খুব বেশি গুঁড়ো করা যাবে না, একটু গোটা গোটা থাকবে, এইভাবেই এটা ভেঙে নিতে হবে। আমি এইভাবে একটু গোটা গোটা রেখেই কর্নফ্লেক্সগুলো ভেঙে নিয়েছি। বন্ধুরা, এখন 15 মিনিট হয়ে গেছে। আমি এখন পনিরটা একটু ড্রাই করে নেব। এর জন্য এর মধ্যে অ্যাড করে দিচ্ছি 1 টিস্পুন ময়দা। শুকনো ময়দাটা সমস্ত পনিরের সঙ্গে খুব ভালো করে মাখিয়ে নিতে হবে। এর ফলে পনির ম্যারিনেশন করার সময় যে মশলাটা আমি অ্যাড করেছিলাম সেটা পনিরের গা থেকে কিন্তু লুজ হয়ে যাবে না। এখন একটি একটি করে পনির নিয়ে তৈরি করে রাখা ময়দার ব্যাটারের মধ্যে ডিপ করে কর্নফ্লেক্সে কোট করে নেব। এই কাজটা খুবই হালকা হাতে ধৈর্য সহকারে করতে হবে। আমি একইভাবে সমস্ত পনিরগুলো কোটিং করে নিয়ে ফিরে আসছি। বন্ধুরা, আমার সমস্ত পনিরগুলি কোটিং করে নেওয়া হয়ে গেছে। এখন আমি এগুলো ফ্রাই করতে চলে যাব গ্যাস ওভেনের কাছে। আমি একটি ফ্রাইং প্যানে রিফাইন্ড অয়েল গরম করে নিয়েছি। অয়েলের পরিমাণটা একটু বেশি অ্যাড করতে হবে, কারণ পনিরগুলি ডিপ ফ্রাই করে নিতে হবে। এখন একে একে পনিরগুলি আমি এর মধ্যে অ্যাড করে দেব। সমস্ত পনিরগুলি অ্যাড করা হয়ে গেলে গ্যাসের ফ্লেমটি মিডিয়াম করে দেব এবং পনির পপকর্নগুলি উল্টে পাল্টে গোল্ডেন ব্রাউন করে ফ্রাই করে নেব। বন্ধুরা, এই পনির পপকর্ন ফ্রাই করতে কিন্তু খুব বেশি সময় লাগে না। মাত্র 2 মিনিটেই পপকর্নগুলি খুব সুন্দরভাবে ফ্রাই হয়ে যায়। এখন এগুলো আমি তেল ঝরিয়ে তুলে নেব। তৈরি হয়ে গেছে ক্রিস্পি পনির পপকর্ন। এটা ভীষণ সুন্দর একটি ইভিনিং স্ন্যাক, অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। এখন আমি এটা টমেটো কেচাপের সঙ্গে পরিবেশন করব। বন্ধুরা, এই রেসিপিটা যদি ভালো লাগে তাহলে ভিডিওটিতে একটা লাইক করে দেবেন এবং কমেন্ট বক্সে জানিয়ে দেবেন রেসিপিটা কেমন লাগলো। আমি আপনার গুরুত্বপূর্ণ মতামতের অপেক্ষায় রইলাম। আজ এ পর্যন্তই। আবারও দেখা হবে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং অবশ্যই আমার সাথে থাকবেন। ধন্যবাদ।